गुरुभक्ति जाग्रत कर सम्मान प्रदर्शन करा जाए कबीर गुरुत्व सहकारे ओ महात्मार अवदान कथा अमर अवदान कथा स्मरण करा जाए सकृतज्ञ चित्तता के स्मरण करा जाए श्रद्धा निवेदन करा जाए अपराध शिरे जार प्रति प्रणाम निवेदन करा जाए এই পুণ্যময় দিনে আমাদেরকে সেই গুরুভক্তি তুমি প্রদান করো। আমরা তোমার কাছে পূর্বাহ্নে গতদিনে উদ্বোধনী অধিবেশনে তোমার চরণে কতিপয় সন্তান সমবেত হয়েছিল, আজ আবার তোমার চরণে আমরা সমবেত হয়েছি প্রভু। এই পুণ্যময় দিনে তোমার এই দুষ্ট সন্তানগণকে তুমি দুয়ে মুছে বহুত পবিত্র করো। অন্তরে অন্তরে যার যা পাপ তাও গালি কলুষ গালি দুঃখ দাও দাহ সব কিছু তুমি হরণ করো। মহাত্মা গুরুনাথের মহাপ্রণায়ের পুণ্যময় দিনে আজ এই সত্যি তোমার সন্তানগণকে তুমি ধুয়ে মুছে পুত পবিত্র করে দাও প্রভু। পবিত্র হৃদয় নিয়ে আমরা যাতে ওই মহাত্মার মহাপ্রয়াণ দিবস উদযাপন করতে পারি, তোমাদের জীবনে নিবদে নবজীবনের সূচনা হয় সত্য ধর্ম প্রচারের নবযুগ এবং নবচেতনা নব ভাব যাতে নিজেদের সূচিত হয়। মহাত্মা গুরুনাথের মহাপ্রয়াণের এই সন্দিগ্ধ পৃথিবীর মন্ডলকে সেই আশীর্বাদ দান করো। পৃথিবীর কোটি কোটি নরনারীর হৃদয় দেশকে তুমি আহূত সভায় আহূত দূরত্ব সুখ দান করে আহূত দূর্ব সভায় শোভিত করো। এই পুণ্যময় দিনে কোটি কোটি নরনারী তোমার আশীর্বাদ লাভ করে ধন্য হোক। আর এই তোমার দূরস্থিতে সন্তানগণকে ধুয়ে মুছে পুত পবিত্র করে যাকে যে গুণদান দান করতে হয় সেই গুণদান দান করে তুমি ধন্য করো। মনে হয়তো একটা হৃদয় ছিল তিনি তার দেহ বেন্দাতেই রাখবেন না গোয়াল গ্রামে রাখবেন, আমরা বুঝতে পারি। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই গোয়াল গ্রামে তিনি দেহ রাখবেন। আমরা গুরুস্মৃতি আত্মস্মৃতি গুরুনীতি প্রভৃতি প্রবন্ধে প্রভৃতি গ্রন্থ পাঠে সহজেই বুঝতে পারি বলরামকে ঘটক সন্নিহিত অঞ্চলকে কেন্দ্র করেই সত্য ধর্ম প্রচারের নবযুগের সূচনা হয়েছিল। নিম্ন শ্রেণীর মধ্য দিয়ে বিশেষত নবশূদ্র সম্প্রদায়ের মধ্য দিয়ে সত্য ধর্ম প্রচারের যে অভিপ্রায় ছিল পরম পিতা পরলৌকিক মহাত্মাদের গোলরামকে কেন্দ্র করে গোলরাম অঞ্চলকে কেন্দ্র করে পরম পিতা এবং পরলৌকিক মহাত্মাদের সে অভিপ্রায় পূর্ণতা পেয়েছিল। এই গোলরামকে কেন্দ্র করে মহাত্মা গুরুনাথের প্রচার ক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছিল তেমনি তদীয় সর্বপ্রধান শিষ্য মহাত্মা নিবারণ সন্দেহের প্রচারের ক্ষেত্র এই বিশেষভাবে গোয়াল গ্রাম অঞ্চলকে কেন্দ্র করে বিশেষভাবে প্রসারিত হয়েছিল। সুতরাং
পারলৌকিক মহাত্মাদের এবং স্বয়ং পরম পিতার নিগুড় অভিপ্রায়কে নিগুড় অভিপ্রায় এই জলগ্রাম অঞ্চলকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল। আমরা এই পুণ্যময় দিনে পরম পিতা সত্য ধর্মদাতা মহত মহিয়ান পরম পিতাকে স্মরণ করি এবং তদীয় অদৃষ্ট সাধক মহাত্মা গুরুনাথ মহাত্মা মহিম চন্দ্র মহাত্মা গুরুনাথ মহাত্মা সীতানাথ রাম অবদানকে গভীরভাবে আমরা স্মরণ করি এবং এই পুণ্যময় ফলে সন্ধিক ফলে আমরা তাদের প্রতি আমাদের সর্বস্ব উজাড় করা প্রণাম নিবেদন করি। মহাত্মা গুরুনাথ যেমন সত্য ধর্ম প্রচারের জন্য পরম পিতাকে অনন্তকাল অনন্তবার ধন্যবাদের কথা প্রচার করেছিলেন, আমরা আমাদের অন্তঃস্থল থেকে পরম পিতাকে মহাত্মা গুরুনাথকে মহাত্মা নিবারণ চন্দ্রকে মহাত্মা সীতানাথকে এবং মহাত্মা মহিমচন্দ্রকে অনন্তবার অনন্ত ধন্যবাদ প্রদান করি এবং তাদের কাছে প্রার্থনা করি আমরা যে মহাদিবাসনে পরম কার্য মহাত্মা গুরুনাথের মহাপ্রয়াণ দিবস উদযাপনের বাসনা করেছি, আমাদের আমরা দিন দুর্বল হওয়ার সত্ত্বেও আমরা যে আয়োজন করেছি তাদের কাছে আমরা করজোরে প্রার্থনা করি এই উৎসব সর্বাঙ্গ সুন্দর করার জন্য আমাদের সর্ববিধ গুণ এবং শক্তি তারা প্রদান করুন। যাই হোক, আমরা এই অধিবেশনের যে সংক্ষিপ্ত উপাসনা আয়োজন করেছি সেই উপাসনার অংশ হিসেবে আমরা উপাসনার যে অঙ্গ বলতে সত্য ধর্ম পুস্তকে ভক্তি প্রবন্ধের অংশ বিশেষ পাঠ করছি। ভক্তি কাহাকে মঙ্গলময়ের মঙ্গল রাজ্যে যাবতীয় খ্রিস্টগুণের মধ্যে ভক্তি অতি উৎকৃষ্ট গুণটা প্রেমের ভিন্নতাকে বা প্রেমের সীমাবদ্ধ ভাবকে ভক্তি কাকে কঠিন প্রণাম না যে গুণ করা যে গুণ দ্বারা উপকারী বা আপন অপেক্ষা উন্নত মহাত্মার প্রতি কৃতজ্ঞতা সহকারে মন আকৃষ্ট হয় যে গুণ দ্বারা সুখে সুখ দুঃখে দুঃখ ইত্যাদি ভাব সফল তিনি আমার অপেক্ষা উন্নত এই জ্ঞান সহকারে সীমাবদ্ধভাবে উপস্থিত হয় যে গুণে ওই গুণে পরম ভজনের দুঃখ নিবৃত্তি এবং সুখ বৃদ্ধি করা জীবনের মহাব্রত বলিয়া প্রতীয়মান হয় ফলত যে গুণ দ্বারা প্রেম প্রবন্ধে প্রেমের যে সকল লক্ষ্য নির্দিষ্ট হইয়াছে তৎ সমুদায়ের অধিকাংশ অপেক্ষাকৃত অল্পতর অভাব উপস্থিত হয় তাকে ভক্তি করে অথবা নিজের স্বার্থের জন্য নির্ভরতা বা নির্ভরতার অঙ্কুরিত হয়ে উদিত হইয়া অন্যের প্রতি যে আসক্তি বহুরাগ উৎপদ উৎপাদন করে তাহাকে ভক্তি কহে মূল কথা ভয় ভয় ভালোবাসাকে ভক্তি কহে প্রেম অভক্তি হবে ভক্তির পূর্ণত হইলে ইহা প্রেমে পরিণত হয় যেমন নদী নদীর সীমা পাইলেই সাগর লাভ হয় যেমন সীমাবদ্ধ কালের অন্ত উপস্থিত হইলেই অনন্তকালে পতিত হইতে হয় এবং যেমন ইহলোকে ত্যাগ করিলেই পরলোকে যাইতে হয় তদ্রূপ ভক্তির অন্তিম ভাগে উপনীত হইলে একমাত্র প্রেম ভিন্ন আর জ্ঞান বিষয় হয় না যেমন সমুদ্র তীর প্রবাহিত নদী ও সমুদ্র এই উভয়ের মধ্যভাগস্থ ব্যক্তি নদী ও সমুদ্র উভয়ই এককালে লাভ করিতে পারেন তদ্রূপ ভক্তি ও প্রেম একবারে সাধিত হইতে পারে কারণ পাত্র ভিন্ন হইলে কৃত গুণদয়ের সাধনা একটা কথা নাই পরন্তু একপাত্রে পাত্র ভক্তি ও প্রেমের সাধনা হইতে পারে না বটে কিন্তু ঈশ্বর ভক্তি ও প্রেম সাধনা হইতে পারে প্রেম অসীম গুণ ভক্তি ওই গুণের সীমাবদ্ধ ভাব অর্থাৎ সভয় প্রেম শ্রেষ্ঠত্ব অসীম সুতরাং প্রেমের ভজন অসীম কিন্তু ভক্তির ভজন অসীম নহে কেননা সকলকেই ভয় করি না বা সঙ্গে করি না বিশেষত যতই উন্নত হইতে উন্নতি হইতে থাকিবে ততই ভক্তিভাজনের সংখ্যা অল্পতর হইবে এবং অবশেষে একমাত্র অনাদি পুরুষে ভক্তিভাজন করিবে কেননা প্রথম অবস্থায় ধারা ভক্তিভাজন থাকে প্রেম দ্বারা তাহারিওকে প্রেম ভজন করিতে হয় এ বিষয়ে প্রেম প্রবন্ধে নির্দিষ্ট হইয়াছে যেমন প্রেম ভজনের সুখে সুখ দুঃখে দুঃখ প্রভৃতি হয় যেমন ভক্তিভাজনের সুনানুবাদ শ্রবণ কীর্তন ইত্যাদি আকার প্রেম